সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাম আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, ঠিক কিনা বলেন? সুন্নাত নয় শুধু নির্জন দেনে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, ঠিক কিনা বলো? মহব্বতে তার সুদিনের সাথী তুমি, শহীদ ফারুকের কথা মনে আছে কি? আছে জোরে কোন আছে? আরো কিছু সুন্নাম আছে তুমি জানো কি, জানলে ও জীবনে কখনো তা মানো কি, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাম আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। যুদ্ধ শুরু করলো গোরা থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোরা থেকে নামায় পাল ফেলে দিলেন, আর গোরাটা গায়ের ভিতরে এত তীর, এরপর গোরাটা যাইতে যাইতে বাড়িতে গেছে ইমাম হুসাইনের বিপদের কথা বলার জন্য। যাও রে দুলদুল কোয় রে খোব, বলবো বলেন না বাবা? যাও রে দুলদুল কোয় রে খোব, আমার মাইজে নে মোর কান্দে না, হাই রে মাইজে নে মোর, তোমার হুসিন যাই গোরনে কারবালাতে পানি নাই, মহরমের দশ তারিখে, এই দিল নরম করো, মহরমের কি গোটাইলেন রব্বানা, আইরে কি গো কলি জামুর ফাটিয়া যাই গো, বলিতে তার ঘটনা, আরে কলি জামুর ফাটিয়া যাই রে, বলিতে তার ঘটনা। এবার গোরাটা বাড়িতে গেল গো, সখীরা ডাক দিয়ে কে ফুফু আম্মা গো, আব্বার গোরাই দিত্তিরের কোনো অভাব নাই, তলোয়ারের আঘাত অভাব নাই, আল্লাহু আকবার।